এইচসিজি ইঞ্জেকশন সম্পর্কে আমরা অনেকে শুনেছি। অনেকের মতে এটা কনসিভ করার জন্য দেওয়া হয়, অনেকের মতে এটা শরীরের মধ্যে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন বা এইচসিজি হরমোনের মাত্রা বাড়ানোর জন্য দেওয়া হয়। কিন্তু একবার ভেবে দেখুন, প্রেগনেন্সি টেস্ট করার জন্য যে কিটটা ব্যবহার হয় সেটার মাধ্যমে যে হরমোনের অস্তিত্ব যাচাই করা হয় সেই হরমোনটা কেনই বা যে বেবি প্ল্যানিং করছে তাকে দেওয়া হবে? এই এইচসিজি হরমোনের কাজটাই বা কি জানবো আজকের আলোচনায়। আলোচনার প্রথমেই আমি বেশ কয়েকটা কথা বলতে চাই, যে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন তাতে করে আমাদের এইচসিজি ইঞ্জেকশন বা এইচসিজি হরমোন সম্পর্কিত যে আলোচনা সেটা বুঝতে সুবিধা হবে। মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেলে তিনটে পর্যায় বা তিনটে ফেজ। প্রথম পর্যায়, প্রথম ফেজ হলো ফলিকুলার ফেজ, যেখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা FSH এর প্রভাবে মহিলাদের দুটো ওভারির মধ্যে বেশ কিছু ফলিকল থাকে, সেগুলো ম্যাচিওর করতে বা ডেভেলপ করতে শুরু করে, অর্থাৎ আকারে নিজেদেরকে বড় করতে শুরু করে। ঠিক তার পরের পর্যায়ে অর্থাৎ ওভিউলেটরি ফেজে লুটিনাইজিং হরমোনের প্রভাবে ফলিকলগুলো, ওভারির মধ্যে যে কটা ফলিকল ছিল সেই ফলিকলগুলোর মধ্যে যেটাকে ডমিনেন্ট ফলিকল বলা হয়, অর্থাৎ যে নিজেকে আকারে সবথেকে বড় করতে পেরেছে, সেই ফলিকলটা রাপচার হয়ে বা ফেটে তার ভেতর থেকে একটা এগ বেরিয়ে আসে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ইউট্রাসের দিকে। কেন বেরিয়ে আসে? এক্সপেক্ট করা হয় যে সেখানে একটা সুস্থ স্বাভাবিক স্পার্ম সেই এগটাকে ফার্টিলাইজ করবে। ঠিক তার পরের পর্যায়ে অর্থাৎ লুটিয়াল ফেজ, মানে শেষ যে পর্যায়, সেই ফেজে ওভিউলেশন হওয়ার পর ডিমটা, ফলিকলটা যে ফেটে বেরিয়ে এলো রাপচার হওয়ার পর, যে খোলসটা পড়ে রইল সেই খোলসটা কিন্তু ওভারির ভেতরেই থাকছে। সেই খোলসটা একটা বিশেষ আকার ধারণ করছে যাকে বলা হয় কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামের কিন্তু একটা বিশেষ ভূমিকা আছে, হতেই পারে সেটা ফলিকলের খোলস কিন্তু সেটা একটা বিশেষ ভূমিকা পালন করে। এই কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন হরমোনটাকে সাপ্লাই দেয়, যে প্রোজেস্টেরন হরমোনটা ইউট্রাসের ভেতরের এন্ডোমেট্রিয়ামের যে লেয়ার বা ইউট্রাসের ভেতরে যে স্তরগুলো থাকে, লেয়ারগুলো থাকে, সেটা সুন্দরভাবে তৈরি করতে শুরু করে বা মেনটেন করে, যাতে যদি ফার্টিলাইজেশন বা নিষেক হয়ে গিয়ে থাকে তাহলে সেটা ওই ইউট্রাসের দেওয়ালে আটকে গিয়ে বড় হতে পারে বা ডেভেলপ হতে পারে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখে লুটিনাইজিং হরমোন। যে লুটিনাইজিং হরমোন ওভিউলেশন ঘটিয়েছিল সেই লুটিনাইজিং হরমোনই কিন্তু কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখে। এই লুটিনাইজিং হরমোনের মাত্রাই কিন্তু ওভিউলেশনের ঠিক আগে সাংঘাতিকভাবে বেড়ে যায়, যেটাকে আমরা LH সার্জ বলে থাকি। এই LH এর মাত্রা যখন বজায় থাকে ততক্ষণ কর্পাস লুটিয়ামটা বেঁচে থাকে, যে কর্পাস লুটিয়ামটা প্রোজেস্টেরন সাপ্লাই দেয়, প্রোজেস্টেরন প্রেগনেন্সিটাকে সুন্দরভাবে ক্যারি অন করে দিতে হেল্প করে। কিন্তু যখন লুটিনাইজিং হরমোনের মাত্রাটা কমে যায় তখন কিন্তু কর্পাস লুটিয়ামের বেঁচে থাকাটা দায় হয়ে যায়, খুব স্বাভাবিকভাবে প্রোজেস্টেরনের মাত্রাটা তখন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা হয় না। কর্পাস লুটিয়ামকে তখন বাঁচিয়ে রাখে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন বা এইচসিজি হরমোন। কোথা থেকে আসে এই হরমোনটা? যদি ওভিউলেটরি ফেজে যে এগটা বেরোলো ইউট্রাসের দিকে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে এলো, সেটা একটা হেলদি স্পার্মের সাহায্যে ফার্টিলাইজ বা নিষিক্ত হলো, তাহলে সেটা জাইগোট তৈরি করলো, মানে ছোট ছোট খুব ছোট কয়েকটা সেল বা কোষের সমষ্টি তৈরি করলো, যেটা মানব শিশুর একদম প্রাথমিক পর্যায়। সেটাই দিন পাঁচ সাতেকের মাথায় গিয়ে ব্লাস্টোসিস্ট তৈরি করে, যেটা ইউট্রাসের গায়ে এন্ডোমেট্রিয়ামে গিয়ে আটকানোর চেষ্টা করে বা আটকে যায়। সেই ব্লাস্টোসিস্টের একটা অংশ প্লাসেন্টা তৈরি করে, এই প্লাসেন্টা থেকেই তখন এইচসিজি হরমোন নিঃসরণ শুরু হয়। যতক্ষণে LH হরমোনের মাত্রা কমে গেছে ততক্ষণে এই এইচসিজি হরমোনটাই কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখে, যাতে সেটা প্রোজেস্টেরন সাপ্লাই দিতে পারে এবং প্রেগনেন্সিটা সুন্দরভাবে ক্যারি অন হয়ে যেতে পারে। যদি ফার্টিলাইজেশন না হয়ে থাকে তাহলে জাইগোট বা ব্লাস্টোসিস্ট বা প্লাসেন্টা তৈরি হওয়ার প্রশ্ন নেই, তাহলে এইচসিজি হরমোন নিঃসৃত হবে না,
এলএইচ যখন এলএইচ এর মাত্রাটা কমে যাবে তখন কর্পাস লুটিয়ামটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে এবং তারপরে ইউট্রাসের ভেতরের যে লেয়ারগুলো এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারগুলো সেগুলো অটোমেটিক শেডিং এর মাধ্যমে পিরিয়ডটা স্টার্ট হয়ে যাবে যদি ফার্টিলাইজেশন হয়ে গিয়ে থাকে তাহলে প্লাসেন্টা তৈরি হবে প্লাসেন্টা তৈরি হলে এসিজি সাপ্লাইটা কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখবে এলএইচ হরমোনের অনুপস্থিতিতে কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখবে এবং প্রোজেস্টেরন সাপ্লাই দিতে থাকবে এবং প্রেগন্যান্সিটা সুষ্ঠুভাবে ক্যারি অন হবে বা এগিয়ে যাবে এখন এখান থেকে পরিষ্কার এসিজি হরমোন প্রেগন্যান্সি সুষ্ঠুভাবে ক্যারি অন করে নেওয়ার জন্য বা করে যাবার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে কনসিভ করেনি যারা বেবি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে ফিমেল পার্টনারকে মেনস্ট্রুয়াল সাইকেলের মোটামুটি মাঝামাঝি সময় অনেকের ক্ষেত্রে এই এসিজি হরমোনের ইনজেকশন দেওয়া হয় সেটা কারণটা কি এটার পেছনে যুক্তি খুঁজে বার করার জন্য রিসার্চ করা হয় এবং রিসার্চের মাধ্যমে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে এলএইচ বা লুটিনাইজিং হরমোন যেটা ওভিউলেশন করাচ্ছিল এবং যেটা কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রেখেছিল সেখানে যদি এইচসিজি হরমোনটা কর্পাস লুটিয়ামকে বাঁচিয়ে রাখতে পারে তাহলে নিশ্চয়ই ওভিউলেশন করাবে ফলিকুলোমেট্রি মানে মেনস্ট্রুয়াল সাইকেলের ইলেভেন্থ ডে থেকে শুরু করে অল্টারনেটিভলি বা রেগুলার টিভিএস বা ট্রান্স ভাজাইনাল স্ক্যান করা হয় ওভারির ভেতরে ফলিকল কীরকমভাবে ডেভেলপ করছে সেটা বোঝার জন্য এবং পরিমাপ করার জন্য যখন বা যে দিনে ওভারি দুটোর মধ্যে যে কোনো একটাতে 18 mm এর একটা ডমিনেন্ট ফলিকল পাওয়া যায় অর্থাৎ যে ফলিকলগুলো বড় হচ্ছে তার মধ্যে সবথেকে বড়টা হচ্ছে 18 mm মাপ ধারণ করে নিয়েছে বা 18 mm মাপে চলে এসেছে সেটাকে ডমিনেন্ট ফলিকল বলা হয় যখন এই ডমিনেন্ট ফলিকল 18 mm মাপের পাওয়া যায় তখন এই এইচসিজি ইনজেকশনটা দেওয়া হয় যাতে সেই যে ফলিকলটা আছে সেটা রাপচার হয়ে ওভিউলেশনটা হয় মোটামুটি এই এইচসিজি ইনজেকশনটা দেওয়ার পর ধরে নেওয়া হয় 36 থেকে 48 ঘন্টার মধ্যে ওভিউলেশন হবে ডাক্তার আপনাদেরকে ওই সময় বা তার আগে এবং পরে মিলিয়ে টোটাল 5 থেকে 6 দিন অল্টারনেটিভলি বা রেগুলার চেষ্টা করতে বলবেন যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে কনসিভ হয়ে যাওয়ার কথা 5000 ইন্টারন্যাশনাল ইউনিট বা 10000 ইন্টারন্যাশনাল ইউনিট যে ডোজেরই ডাক্তার আপনাকে ইনজেকশন রেকমেন্ড করবে আপনি সেই ডোজ বা সেই পাওয়ারের ইনজেকশনটাই নেবেন এবং ডাক্তার নির্দিষ্ট যেদিনে নিতে বলবেন সেই দিনেই নেবেন খালি দুটো বিষয় মাথায় রাখবেন আপনার ফলিকুলোমেট্রিতে যেন দুটো ওভারের মধ্যে যে কোনো একটিতে মিনিমাম 18 mm ফলিকল মাপটা যেন চলে আসে আর যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা PCOS থাইরয়েড অ্যাজমা গোনাডোট্রপিন রিলেটেড কোনো প্রবলেম এপিলেপসি মাইগ্রেন হার্টের প্রবলেম কিডনির প্রবলেম এগুলোর মধ্যে কোনোটা যদি থাকে এবং ডাক্তার আপনাকে এইচসিজি ইনজেকশন রেকমেন্ড করে তাহলে অবশ্যই ডাক্তারকে বলবেন যে আপনার এগুলোর মধ্যে একটি বা একাধিক সমস্যা আছে সেক্ষেত্রে ডাক্তার অন্য স্টেপ নিতে পারেন অনেক সময় এইচসিজি ইনজেকশনের ফলেও কিছু সাইড এফেক্টস দেখা যায় যেমনি হাত পা ফুলে যাওয়া হাত পা ঝিমঝিম করা মাথা ঘোরা মাথা ব্যথা বা হেডেক মাইগ্রেনের সমস্যা শ্বাসকষ্ট ডায়রিয়া বা চেস্ট পেন এই জাতীয় যে সমস্যা বা অনেক সময় অ্যাবডোমিনাল সিভিয়ার পেন হতে পারে এই সমস্ত যে সমস্যাগুলো যদি কোনোটা তৈরি হয় আপনার মধ্যে তাহলে অবশ্যই ডাক্তারকে ইনফর্ম করবেন কারণ এই সমস্যাগুলো যদি রয়ে যায় বা এই সমস্যাগুলো যদি অনেকটা বেশি পেনফুল হয় তাহলে সত্তর বা খুব তাড়াতাড়ি কিছু স্টেপ নেওয়াটা দরকার সেই জন্যই ডাক্তারকে ইনফর্ম করতে বলছি কারণ এই সমস্যাগুলো যদি রয়ে যায় এগুলো যদি আপনি সহ্য করেন তাহলে এমন কিছু সমস্যা তৈরি হতে পারে যেটা ইররিভার্সিবল মানে যেটাকে ঠিক করা যায় না তাই এমন নয় যে এই সাইড এফেক্টসগুলো সবারই হবে যদি দেখেন যে এই সাইড এফেক্টসগুলো লিমিট ছাড়িয়ে যাচ্ছে আপনার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে তাহলে কিন্তু তাড়াতাড়ি ডাক্তারকে ইনফর্ম করবেন IUI ট্রিটমেন্টের ক্ষেত্রে এইচসিজি হরমোনের একটা অ্যাপ্লিকেশন পাওয়া যায় এছাড়াও IUI ছাড়াও অন্যান্য ক্ষেত্রে বা নর্মালি যারা চেষ্টা করছেন তাদের যদি ওভিউলেশনে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও ডাক্তার অনেক সময় এইচসিজি ইনজেকশন রেকমেন্ড করে থাকেন
তবে এইচসিজি ইনজেকশনটা নিয়ে যদি কেউ চেষ্টা করে তাহলে প্রেগনেন্সি টেস্টটা কিন্তু নর্মালি যে সময় করার কথা সেই সময় করা উচিত, অর্থাৎ পিরিয়ড মিস গেলে তার 7 দিন বাদে গিয়ে টেস্টটা করা উচিত, তাহলেই রেজাল্ট পাওয়া যায়। এমন নয় যে এইচসিজি ইনজেকশন নেওয়া হয়েছে বলে আমি আলাদা সময় রেজাল্ট পাবো। আশা করব এইচসিজি ইনজেকশন সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের ছিল সেগুলো পরিষ্কার হয়ে গেছে। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানান, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে দেখতে থাকুন। প্রশ্ন থাকলে সেই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে জানান, আমরা উত্তর দেবো।